অবশেষে দু মাস পরে ধরা পড়ল সিঙ্গুরে একই পরিবারের চারজনকে কুপিয়ে খুনের মূল অভিযুক্ত যোগেশ প্যাটেল। তাকে গ্রেফতার করে সিঙ্গুর থানার পুলিশ। 2রা ডিসেম্বর সিঙ্গুরের নান্দাবাজারে কাঠের মিলের ভিতর একই পরিবারের চারজনকে কুপিয়ে খুন করে পালিয়ে গিয়েছিল অভিযুক্ত যোগেশ প্যাটেল। মিলের মালিক মাফজি প্যাটেল, ছেলে দিনেশ প্যাটেল, দিনেশের স্ত্রী অনুষা প্যাটেল ও তাদের ছেলে ভাবিক প্যাটেলকে খুন করে ফেরার মূল অভিযুক্ত দিনেশের মামাতো ভাই যোগেশ। দু মাসের বেশি সময় ধরে হুগলি জেলার বিভিন্ন জায়গায় রেল স্টেশনে ঘুরেছে যোগেশ। একমুখ দাড়ি গোঁফ নিয়ে ঘোড়ায় তাকে চেনা দায় ছিল। এরকমই ভবঘুরের মতো বুধবার রাতে সিঙ্গুরে তাকে ঘুরতে দেখে পুলিশ গ্রেফতার করে। ধৃতকে বৃহস্পতিবার চন্দননগর মহকুমা আদালতে তোলা হলে 7 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেয় আদালত। পুলিশি জেরায় যোগেশ জানিয়েছে সম্পত্তি নিয়ে গণ্ডগোল ছিল পিস্তুত দাদা দিনেশের সঙ্গে, সেই কারণে তার গোটা পরিবারটাকে শেষ করে দেয়।